প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী অনুশীলনী নয় দশমিক দুইয়ের যেখানে বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত যেটার সবচেয়ে সহজ ওয়ে নিয়ে আমরা আলোচনা করব যেখানে প্রথমে যেগুলো নৈবিত্তিক প্রশ্ন কিছু দেওয়া আছে সো নৈবিত্তিক প্রশ্নতে আমরা ব্যাখ্যাতে যাওয়ার আগে একটু ভালোভাবে জেনে নিব যে কথ থিটা সাইন থিটা বা টেন থিটা এগুলোর মান সহজে কিভাবে ক্যালকুলেটার ছাড়া বের করা যায় তো ওইটার সবচেয়ে সহজ পদ্ধতি হিসাবে আমি যেটা আজকে দেখানোর চেষ্টা করব সেখানে তোমাদের যেটা একটু মনে রাখবে সেটা হচ্ছে সাইনের মানটা আমরা মনে রাখব যেমন পাঁচটা কোয়ারডেন্ট একটা হচ্ছে জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি অ্যান্ড নাইনটি ডিগ্রি কয়টা হচ্ছে পাঁচটা এক দুই তিন চার পাঁচ এভাবে সো পাঁচের প্রথম হচ্ছে জিরো থেকে মনে রাখবো প্রথমে জিরো তারপর হচ্ছে ওয়ান বাই টু বা হাফ তারপর হচ্ছে ওয়ান বাই রুট টু তারপর হচ্ছে রুট থ্রি বাই টু দেন হচ্ছে ওয়ান সো এই জিনিসটা যদি আমরা সহজে মনে রাখি এরপরে বাকিগুলো বের করার ওয়েটা আমি একটু ভিন্ন ওয়েতে বলার চেষ্টা করব যেমন আমরা কিছু জিনিস একটু মনে রাখবো যেমন আমরা জানি সাইন থেটা লম্ব টু বাই অতিভুজ মানে একটা ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা ব্যাখ্যা করি যেমন যেখানে কোন দেওয়া আছে সেখানে আমরা সহজেই কোণের অনুপাতে ত্রিভুজ আঁকতে পারি তো সেখানে আমরা জানি সাইন থিয়েটার লম্ব লম্ববাই অতিভুজ তাহলে কসেক থিটা তার বিপরীত সো আমরা যদি এখন জিরো ডিগ্রি এবং নব্বই ডিগ্রি ছাড়া যেমন জিরো ডিগ্রি এবং জিরো ডিগ্রি মান জিরো নব্বই ডিগ্রি মান ওয়ান তার মানে সাইন থিয়েটার ম্যাক্সিমাম মান হচ্ছে ওয়ান বাকিগুলো ওয়ানের চেয়ে ছোটো তাহলে আমার তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি এগুলো আমার জানা দরকার সো এগুলো জানার জন্য আমি যদি আঁকি এখানে সাইন বা তিরিশ ডিগ্রি দিয়ে একটা ত্রিভুজ আঁকলাম পঁয়তাল্লিশ ডিগ্রি দিয়ে একটা ত্রিভুজ আঁকলাম এবং ষাট ডিগ্রি দিয়ে আরেকটা ত্রিভুজ আঁকলাম সো আমি যদি এখানে দেখি যে তিরিশ ডিগ্রি সাইনে কী ছিল ওয়ান বাই টু হুম তিরিশ ডিগ্রিতে সাইনের মান হচ্ছে ওয়ান বাই তাহলে সাইন মানে কত মানে এটা যদি হয় তিরিশ ডিগ্রি কোন তাহলে কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব কোণের সাথে সন্নিহিত একটা হচ্ছে অতিবুজ আর একটা হচ্ছে ভূমি তাহলে কোণের সাথে সন্নিহিত মানে বা সংলগ্ন বাহু হচ্ছে অতিবুজ এবং ভূমি আর তার বিপরীত বাহুটাকে আমরা লম্ব বলি তাহলে এখানে বলা আছে যেমন সাইনের আমরা জানি লম্ব বাই অতিবুজ তাহলে ওয়ান হচ্ছে লম্ব পড়বে আর অতিভুজ হচ্ছে টু হবে যেহেতু তিরিশ ডিগ্রির মান সাইন তিরিশ ডিগ্রি যদি আমি দেখি তাহলে সাইন তিরিশ ডিগ্রি হচ্ছে ওয়ান বাই টু তাহলে ওয়ান বাই টুটা যদি এই চিত্রের মাধ্যমে আঁকি তাহলে সাইন তিরিশ ডিগ্রিতে ওয়ান হচ্ছে লম্ব এবং টু হচ্ছে অতীবুজ যখনই ওয়ান আর টু মানে দুইটা পেয়ে যাচ্ছি এনাদার বাহুটা আমরা সহজেই বের করতে পারি যেমন কীভাবে বের করব আমরা জানি অতিভুজ স্কোয়ার থেকে একটা বাহু স্কোয়ারকে বাদ দিলে আরেকটা পাওয়া যাবে তার বর্গমূলে তার কিভাবে পাওয়া যাবে রুট থ্রিটা পেয়েছে কীভাবে অতিভুজের স্কোয়ার হচ্ছে সবচেয়ে বড় তার স্কোয়ার মাইনাস এটা বের করা লাগবে রুট থ্রি কীভাবে আসলো তাহলে অতিভুজ স্কোয়ার থেকে আরেকটা বাহুর স্কোয়ারকে যদি বাদ দিয়ে আমরা বর্গমূল করি হুম তাহলে খুব সহজেই পাওয়া যায় যেমন দুই দুগুণে চার চার থেকে বাদ দিলে তিন তাহলে রুট থ্রি তাহলে যে সহজেই রুট থ্রিটা পাওয়া যায় এইভাবে ব্যাখ্যা করার উপায় হচ্ছে এরপরে যত ধরনের সমস্যা মানে কোন সংক্রান্ত থাকবে যেগুলো খুব খুব সহজে তোমরা সলভ করতে পারবে তারপরে সাইন পথালি ডিগ্রিতে যদি আমি যাই ওয়ান বাই রুট টু ওয়ান হচ্ছে লম্ব আগের মতো তাহলে রুট টু হবে অতিভুজ তাহলে বুমিটা যে ওয়ান সেটা কীভাবে বের করব। আমরা জানি অতিভুজ মাইনাস যে বাহুটার মান দেওয়া আছে তার স্কোয়ার দিয়ে যদি বর্গমূল করি তাহলে অপর বাহুর মান পাওয়া যাবে সো মান হচ্ছে ওয়ান সো এখানে আমরা দিয়েছি ওয়ান ষাট ডিগ্রির ক্ষেত্রে বলা আছে রুট থ্রি বাই টু তাহলে লম্বা রুট থ্রি আর টু হচ্ছে অতিভুজ তাহলে ওয়ানটা কীভাবে আসবে ওয়ানটা আসে অতিভুজ তার স্কোয়ার মাইনাস যে বাহুর মান আমরা জানি যেমন রুট থ্রি দেওয়া আছে বা পেয়ে গেছি সেটার স্কোয়ার তার যদি বরকুমল করি তাহলে চার মাইনাস তিন সমান সমান ওয়ান সো ওয়ানের বরকম করলেও ওয়ান আবার না করলেও ওয়ান সো এটা ওয়ান পাওয়া যায় সো এই যে তিনটা ত্রি মানে ত্রিভুজ যেগুলোর প্রত্যেকটা বাহুর মান সহ যদি আমরা ড্র করতে পারি অথবা মনে রাখতে পারি যে তিরিশ ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে কিভাবে আছে যেমন টু ওয়ান রুট থ্রি আর এটার ক্ষেত্রে কীভাবে আসছে রুট টু ওয়ান ওয়ান আর এটা আছে টু রুট থ্রি ওয়ান সো এই তিন ধরনের জিনিস যদি আমি জানি বা ড্র করে ফেলতে পারি এরপরে বাকি হিসাব নিকাশ খুব সহজে খুবই সহজে হয়ে যায় তো ওখানে আলোচনাতে যাওয়ার আগে আমি একটা জিনিস জানবো যেমন থিটা হচ্ছে লম্বাই অতিভুজ কষ্টেটা কি আছে ভূমি বাই অতিভুজ টেন্থিটা কি হবে লম্বাই ভূমি তাহলে কর্তিটা তার বিপরীত টেন্টা যদি হয় লম্ববাই ভূমি তাহলে কর্তিটা হবে তার বিপরীত ভূমি বাই লম্ব কস্তেটা যদি হয় ভূমি বাই অতিভুজ তার বিপরীত সেখেটা হবে অতিভুজ বাই ভূমি সাইন যদি হয় লম্ব বাই অতিভুজ তাহলে কোসেক হবে তার বিপরীত অতিভুজ বাই লম্ব সো তার মানে আমাদের বেসিক্যালি তিনটা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে একটা হচ্ছে সাইন আর হচ্ছে কস আর একটা হচ্ছে টেন তিনটা সম্পর্ক যদি ভালোভাবে জানি বাকি তিনটা তাদের অল্টারনেট এবং সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ টেন হচ্ছে লম্ব বাই ভূমি কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ সো এটুকু মনে রাখলে বাকিটা হিসাব নিকাশ খুবই সহজ এবার এখন আসি মেন আলোচনায় কোথায় আমাদের এই সুবিধাটা কোথায় পাবো যেমন যদি আসি যে অনুশীলনী নয় দশমিক দুই এর এক নম্বর প্রশ্নে কস্থেটা ইকাল হাফ বলা আছে তাহলে কট মান কত এটা যদি ক্যালকুলেটর ছাড়া সহজে বের করতে চাই তাহলে আমি জানি যে কস্থিটা হাফ তাহলে আমি কস্তেটা সমান সমানে কস্তেটার ইয়েটা কি হচ্ছে ভূমি বাই অতিভুজ এটা হবে ভূমি এটা হবে অতিভুজ তাহলে ভূমি আর অতিভুজের সম্পর্কটা তিনটা চিত্রের মধ্যে কোথায় আছে মানে যেটা ওয়ান টু হবে ভূমি আর অতিবুজ ভূমি ওয়ান পরের দুইটা পঁয়তাল্লিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি এখানে ভূমিতে দুইটাতে ওয়ান কিন্তু অতিভুজে এখানে আছে রুট টু এখানে আছে শুধু টু তাহলে ষাট ডিগ্রি তাহলে আমার কষ্টের ক্ষেত্রে আমি পেয়ে গেলাম যে ভূমি বাই অতিভুজ যে ওয়ান বাই টু সেটা হচ্ছে ষাট ডিগ্রি আবারও আসি একটু মানে এখানে কস্তেটা মানে এখানে আমি যদি চিত্রটা একটু ড্র করে নিই মানে একটু বুঝতে অসুবিধা হতে পারে বারবার টার্ন করলে সো এখানে যদি হচ্ছে ষাট ডিগ্রির ফিগারে যেটা দেওয়া আছে এখানে ওয়ান দেওয়া আছে এখানে টু দেওয়া আছে সরি টু আর এখানে আছে রুট থ্রি ষাট ডিগ্রিতে তাহলে আমার কস ওয়ান বাই টু মানে কস আমরা জানি ভূমি বাই অতি তারপরে প্রথমে ওয়ান হতে হবে ভূমি আর অতিভুজ হতে হবে টু মানে ওয়ান হচ্ছে যেহেতু ওয়ান হচ্ছে ভূমি আর অতিভুজ হবে টু এই ধরনের চিত্র আছে কটা একটা সেটা আছে ষাট ডিগ্রির তাহলে আমরা জানি cos থেটা মানে এই যে ওয়ান বাই টু এটা হচ্ছে ষাট ডিগ্রির মান তাহলে আমি যদি জানি যে এই ফিগার থেকে পেয়ে গেলাম তাহলে কেটা এর মান কত মানে এই চিত্রে কট এর মান কত তাহলে আমরা জানি কট এর বিপরীত হচ্ছে টেন টেন হচ্ছে লম্বাই ভূমি তাহলে টেন লম্বাই ভূমির এখানে চিত্র থেকে মান কত হবে লম্ব হচ্ছে রুট থ্রি আর ভূমি হচ্ছে ওয়ান লম্ব হচ্ছে রুট থ্রি ভূমি হচ্ছে ওয়ান তাহলে এটা হচ্ছে টেনের মান তাহলে কট কি হবে তার উল্টাটা তাহলে ওয়ান উপরে যাবে রুট থ্রি নিচে চলে আসবে তাহলে এখানে অ্যান্সার কোনটা আছে ওয়ান বাই রুট থ্রি প্র্যাকটিস করলে হোপফুলি এটা বেস্ট ওয়ে হবে যে মান নির্ণয় করার ক্ষেত্রে এখানে যদি দেখি যে একটা মান দেওয়া আছে স্কোয়ারের আরেকটা মান পাওয়ার ফোর এর মান বের করতে হবে তাহলে পাওয়ার ফোর যেটার মান বের করতে হবে সেটাকে যদি আমরা স্কোয়ার আকারে লিখি তাহলে কষে স্কোয়ার তার উপরে স্কোয়ার লিখা যায় মাইনাস সাইন স্কোয়ার তার উপরে স্কোয়ার লিখা যাবে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি আমরা নিই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে এ মাইনাস বি এবং এ প্লাস বি দুইটার গুণ ফলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা সেটাই দেখলাম এ মাইনাস বি মানে ভিতরের এ এবং বি এ মাইনাস বি এ প্লাস বি তাহলে মানে এ প্লাস বি কথাস্কয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা আমরা এটা সমান সমান জানি ওয়ান আর কথা থিটা মাইনাস সাইন স্কোয়ার থ্রিটার মান দেওয়া আছে ওয়ান বাই রুট থ্রি তাহলে ওয়ান বাই রুট থ্রি আর এটা হচ্ছে সূত্র থেকে আমরা জানি ওয়ান তাহলে দুই মিলে গুণ করলে ওয়ান বাই রুট হয়ে যায় তার মানে নম্বর একটা অ্যানসার হয়ে যাচ্ছে আর কি একই অ্যানসার থাকতেছে তিন নম্বর প্রশ্ন কট এত সমান সমান ওয়ান বাই রুট তাহলে আমরা একটু জানব যে কটের মান ওয়ান বাই রুট কখন হবে যেমন এই চিত্রটা আমরা দেখতেছি কট হচ্ছে টেনের বিপরীত তার মানে পেন যদি হয় লম্ব বাই ভূমি কঠমে ভূমি বাই লম্ব তাহলে এটা হতে হবে ভূমির মান আর এটা হতে হবে লম্বর মান তাহলে চিত্র কোন চিত্র মিলে ভূমি ওয়ান ঠিক আছে আর লম্ব মানে রুট থ্রিও ঠিক আছে তার মানে এই যে ষাট ডিগ্রির যে চিত্র সেটাই মিলে যায় তাহলে আমরা বলতে পারি যে কট এত ডিগ্রি সমান সমান এখানে যদি আমরা লিখি কট থেটা মাইনাস তিরিশ ডিগ্রি এটা সমান সমান ওয়ান বাই রুট থ্রির পরিবর্তে লিখতে পারি কট ষাট ডিগ্রি কেন এই যে ষাট ডিগ্রির যে চিত্র সেটাতে কমপ্লিটলি মিলে যায় যে ভূমি বাই লম্ব দ্যাট মিন্স বুমি হবে ওয়ান লম্ব হবে রুট থ্রি বমি হবে ওয়ান লম্ব হবে রুট থ্রি এটাই হচ্ছে ষাট ডিগ্রির ভ্যালু তার মানে কট ষাট ডিগ্রি হচ্ছে সেটার মান তাহলে কট কট যদি আমি উঠায় দিই দুই পাশ থেকে তাহলে থ্যাটা মাইনাস থ্রি ডিগ্রি আর ষাট ডিগ্রি তার মানে থ্যাটা ইকাল টু নব্বই ডিগ্রি হয়ে যায় এটা এই পাশে ট্রান্সফার করলে প্লাস হয়ে যাবে তার মানে নব্বই ডিগ্রি বলা আছে সাইন নব্বই ডিগ্রির মান কত তাহলে থ্যাটার মান নব্বই ডিগ্রি তার মানে সাইন নব্বই ডিগ্রির মান কিন্তু আমরা টেবিলে আগেই দেখেছি সাইনের ম্যাক্সিমাম বেরো হচ্ছে ওয়ান তার মানে নব্বইয়ের মান হচ্ছে ওয়ান তো এটা হচ্ছে তার রাইট অ্যান্সার এরপরে চার নম্বরে টেন একটা কিছু দেওয়া আছে এর বলা আছে রুট থ্রি তাহলে কোন চিত্রতে যে রুট থ্রি নিচে যদি ওয়ান দেখাই তাহলে কিন্তু রুট থ্রিই থাকে তাহলে টেনের ভ্যালু হচ্ছে এটা হবে লম্ব আর এটা হতে হবে ভূমি তাহলে ভূমি ওয়ান হলেই হবে তার মানে ভূমি ওয়ান এই ষাট ডিগ্রিতে আছে ভূমি ওয়ান আর লম্ব রুট থ্রি লম্ব রুট থ্রিও ষাট ডিগ্রিতেই আছে তার মানে এটাও মিলে যাচ্ছে তাহলে আমি বলতে পারি যে টেন ষাট ডিগ্রির মান হচ্ছে শুধু রুট থ্রি বা রুট থ্রি বাই ওয়ান যেটাই বলে একই তাহলে খুব সহজে যেমন থ্রি এ টেন টেন যদি উঠে দিই তাহলে বলা যায় যে থ্রি এ ইকোয়াল টু ষাট ডিগ্রি তাহলে সেখান থেকে তিন যদি ওই পাশে ট্রান্সফার করে দিই তাহলে বাঘ হয়ে যাবে তাহলে এ ইকুয়াল টু ষাট ডিগ্রি বাঘ থ্রি তাহলে কত হয় ষাট ডিগ্রিকে তিন দিয়ে বা ষাটকে তিন দিয়ে ভাগ দিলে বিশ হবে তার মানে এটা হবে তার রাইট অ্যান্সার পাঁচ নম্বরের প্রশ্ন দেখো যেটা বলা আছে জিরো ডিগ্রি মিনিমাম এবং নব্বই ডিগ্রি ম্যাক্সিমাম জিরো সমান এবং তার চেয়ে বড়ো নব্বই ডিগ্রি সমান অথবা তার চেয়ে ছোটো এর জন্য সাইনের সর্বোচ্চ মান কত আমরা টেবিলে আগেই দেখেছি জিরো হচ্ছে তার মিনিমাম ভ্যালু আর সর্বোচ্চ ভ্যালু হচ্ছে ওয়ান তার মানে অ্যান্সার হবে ওয়ান ছয় নম্বর প্রশ্নতে সি এই যে আমরা এতক্ষণ যে মানে চিত্রের মাধ্যমে যে আলোচনাটা করেছি সাইন থিয়েটার কস থিটা টেন ভ্যালুগুলো বের করার জন্য তিনটা চিত্র সেটারই যে হ্যান সুবিধাটা আমরা এখানে পেয়ে যাব সি সমগণী ত্রিভুজে অতি ভুজ এসি ইকোয়াল টু টু চিত্র দেওয়া আছে অতি এ= এসি ইকাল টু টু এবি টু ওয়ান এবি ইকুয়াল টু ওয়ান এই ভ্যালুটা দেওয়া আছে সো সেখানে আমরা দুইটা ভ্যালু যদি দেওয়া থাকে তৃতীয় বাহুর ভ্যালু বের করার এর আগেও আমরা বলেছি যে অতিব্যজে স্কোয়ার মাইনাস আরেকটা যে বাহু আছে তার স্কোয়ার তাহলে অতিভূজা স্কোয়ার দুইয়ের উপর স্কোয়ার দিলে চার হয় আর ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ানই হয় তাহলে চার থেকে ওয়ান বাদ দিলে রুট থ্রি হয়ে যায় তার মানে ভূমি পেয়ে গেলাম রুট থ্রি অথবা নিচের বাহুটা বিসি পেয়ে গেলাম রুট থ্রি এখন বলা আছে মানে এই চিত্রের মধ্যে তিন ধরনের উত্তর দেওয়া আছে কোনটা মানে রাইট সেটার ক্ষেত্রে আমরা যদি দেখি যে এসিবি ইকুয়াল টু তিরিশ ডিগ্রি এ তার মানে এই কোনটা এই কোনটা তিরিশ ডিগ্রি তার মানে এই ফর্মুলায় কি মিলে এ সিবি তিরিশ ডিগ্রি যদি এসিবি তিরিশ ডিগ্রি হয় যে কোনো সূত্র ধরে সাইন হতে পারে টেন হতে পারে কট হতে পারে যে কোনো সূত্র ধরে আমি যদি মিলাইতে চেষ্টা করি যেমন সাইন তাহলে তিরিশ ডিগ্রি হতে হবে এটা যদি সাইন তিরিশ ডিগ্রি আমি লিখি তাহলে সাইনের তিরিশ ডিগ্রি বা সাইনের সাইন তিরার ক্ষেত্রে কী হবে লম্ব বাই অতিভুজ মিলতে হবে লম্ব বাই অতিভুজ তার মানে লম্ব হচ্ছে ওয়ান ওয়ান আর অতিভুজ হচ্ছে কত এখানে এটা যদি হয় কোন তাহলে সংলগ্ন দুইটার মধ্যে বড় হচ্ছে এটা এসি তাহলে টু সো ওয়ান বাই টু হবে সাইন তিরিশ ডিগ্রির মান তার মানে সাইন যে তিরিশ ডিগ্রি এসি বি ইকুয়াল টু তিরিশ ডিগ্রি সেটা মিলে কারণ তিরিশ ডিগ্রি হলে এটা হবে টু এটা হবে ওয়ান এটা হবে রুট থ্রি এর আগেও আমরা দেখেছি আগের চিত্রে আবার টেন এ হুম এই যে এ এ কোনটা হুম তাহলে টেন এ ইকুয়াল টু রুট থ্রি তাহলে এটা কি মিলে যেমন টেন এ ইকাল রুট থ্রি যদি হয় তাহলে রুট থ্রিকে আমরা লিখতে পারি রুট থ্রি বাই ওয়ান তাহলে আমরা জানি টেনের এর ফর্মুলা কি লম্ব উপরটা লম্ব ভাই ভূমির ফর্মুলা যাইতে হবে তাহলে এই চিত্রে লম্ব হচ্ছে রুট থ্রি কি আছে যদি কোন আমি এটা ধরি কোন এটা যদি ধরি তার মানে কোণের বিপরীত হচ্ছে লম্ব সে আমরা আগে বলেছি বিসি হচ্ছে তখন বিপরীত বাহু তার মানে রুট থ্রি মিলে যাচ্ছে লম্ব বমি হচ্ছে ওয়ান তাহলে এই যে সংলগ্ন দুইটা বাহু একটা আর এ একটা দুইটা মধ্যে ছোট হচ্ছে এটা মানে এবি হচ্ছে ছোট তার মানে এবি হচ্ছে ভূমি ভূমি হচ্ছে ওয়ান তাহলে এইটাও মিলে যাচ্ছে এইটাও মিলে যাচ্ছে এইটাও মিলে যাচ্ছে আবার এরপরে যদি আসি সাইন এ প্লাস সি ইকাল টু জিরো সাইন এ প্লাস সি তার মানে এটা যদি হয় নব্বই ডিগ্রি তার মানে এ কোণ আর সি কোণ সমান সমান মিলে কত হবে নব্বই ডিগ্রি সো সাইন নব্বই ডিগ্রির মান কি সাইন নব্বই ডিগ্রি মান হচ্ছে ওয়ান তার মানে এটা মিলছে না বাকি দুইটা মিলে যাচ্ছে সাত নম্বর প্রশ্নে এটা যদি আসি এবু টু এসি ইকাল টু 2 দেওয়া আছে এ টু ওয়ান দেওয়া আছে এ এ বি বি এবু ওয়ান টু ওয়ান তাহলে এটার মান রুট থ্রি হয়ে যায় তো চিত্রে যেটা বলা ছিল যে টু আর টুর থ্রি দেওয়া আছে তো এটার মানও সহজেই বের করা যায় আমরা জানি অতিবেদ স্কোয়ার থেকে অন্য বাহুর স্কোয়ারকে বর্গবল করলে আর একটা বাহুর মান পাওয়া যাবে তো সেটা ওয়ানও পেয়ে যাচ্ছি এক নম্বরে বলছে যে কজ এ ইকোয়াল টু সাইন সি কজ এ আগে এতে আসি এ কোন এটা কজ এ তার মানে কজ এ ইকোয়াল টু সাইন সি তাহলে কজ এর মান কত হবে

তার মানে ভূমি বাই অতিভুজের ক্ষেত্রে তো এই কোনটা হম তাহলে একটু ভুল করেছি এখানে তাহলে এটা হচ্ছে রুট থ্রি বাই টু হবে না কত হবে মানে ভূমি হবে তাহলে ওয়ান ভূমি হচ্ছে ওয়ান আর অতিভুজ হচ্ছে টু অতিভুজ হচ্ছে টু কারণ অতিভুজ হচ্ছে বড়টা সো দুইটা সংলগ্নর মধ্যে যেটা ছোট এটা হচ্ছে ভূমি যেটা বড় এটা হচ্ছে অতিভুজ তার মানে ভূমি ভাই অতিভুজ তার মানে কজের মান হবে হাফ তাহলে সাইন সি এর মান কত হবে সাইন সি এর মান কত হবে সি যদি কোন হয় এখন তাহলে সাইনের ক্ষেত্রে সাইনের ক্ষেত্রে সূত্র কী লম্বাই অতিভুজ তাহলে সাইনের ক্ষেত্রে সূত্র হচ্ছে লম্ব হচ্ছে কত হাফ ওয়ান তাহলে লম্ব ওয়ানই থাকে আর অতিভুজ টুই থাকে তা লম্ব ওয়ান অতিভুজ টু তার মানে মিলে যাচ্ছে সো এইটা মিলে গেল কজ এর মান হাফ আবার a এ আমরা জানি না এখনো sec এর মান কত আমরা জানি কজের বিপরীত হচ্ছে মান যদি হয় কজ এ এর মান যদি হয় হাফ এই যে পেয়ে গেলাম আমরা এখান থেকে আর a এর মান কত হবে তাহলে তার বিপরীত হলে টু হবে দুইটার যদি যোগ করি যেহেতু এখানে মাঝখানে যোগ চিহ্ন দেওয়া আছে দুটার যদি যোগ করি তাহলে হাফ প্লাস টু তাহলে কত হবে টু যদি কমন নিই তাহলে ওয়ান প্লাস দুই দু চার তাহলে পাঁচ বাই দুই তাহলে পাঁচ বাই দুই এই ইকুয়েশানটা ক্যালকুলেশনে একটু ভুল আছে যেহেতু আমরা আগে একটু ভুল করেছিলাম তার মানে এটা হবে না সহজ হচ্ছে কত ফাইভ বাই টু তার মানে এইটাও মিলে যাচ্ছে টেন সি আর মান টু রুট থ্রি টেনের ক্ষেত্রে আমরা কী জানি লম্ব ভাই ভূমি ভাই ভূমি তাহলে এই চিত্রতে লম্বর মান টেন সি যখন সি এ অ্যাঙ্গেলটা দিব তার লম্ব হবে অপোজিটটা তাহলে ওয়ান কিলার লম্বর মান না এখানে কিন্তু লম্ব লেখছে টু লম্ব এখানে এই চিত্রের লম্ব তো টু না তার মানে এটা মিলছে না বাকিগুলো মিলে যাচ্ছে এরপরে সহজে মানে আসে যে মান নির্ণয়ের পদ্ধতির ক্ষেত্রে আমরা ওই একই চিত্রতে যাব ওয়ান মাইনাস কট স্কোয়ার ষাট ডিগ্রি তার মানে ষাট ডিগ্রির ওই চিত্রটা আমার লাগবে তাহলে ষাট ডিগ্রির চিত্রটাকে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে সেখানে কচ ষাট ডিগ্রি এই ষাট ডিগ্রিতে যদি আমরা যাই তাহলে অতিবুজ হচ্ছে টু লম্ব হচ্ছে রুট থ্রি আর ভূমি হচ্ছে ওয়ান সেখানে তাহলে কট ষাট ডিগ্রির মান করতেটা সমান সমান কত কট করতেটা কী হবে টেনের বিপরীত টেন যদি হয় ভাই ভূমি তাহলে এটা হবে ভূমি বাই লম্ব তাহলে ভূমি বাই লম্ব যদি হয় তাহলে ভূমি কত ওয়ান আর লম্ব কত রুট থ্রি তাহলে মান হবে ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি তার যদি স্কোয়ার করি প্লাস দিয়ে যদি স্কোয়ার করি এখানে যদি মানগুলো বসিয়ে দিই তাহলে সেটার ফর্মালি যোগ বিয়োগ যদি করি তাহলে সেটার পাওয়া যায় হাফ খুব সহজ আর কি জাস্ট যোগ বিয়োগ করা সো থ্রি যদি কমন নেই তাহলে কত হবে তিন ওকে তিন মাইনাস ওয়ান আবার তিন ওকে তিন প্লাস ওয়ান উপরে দুই তিন নিচে হবে চার তিন এটাকে যদি মানে নিচে নামায় ফেলে মাঝখানে আকারে নিয়ে যায় ভাগের পরিবর্তে তাহলে নিচেরটা উলটিয়ে যায় তাহলে থ্রি বাই ফোর হয়ে যাচ্ছে ফোর বাই থ্রির পরিবর্তে তাহলে ভাগাভাগি করলে হাফ হয়ে যাচ্ছে তার মানে এটার মান সহজে পেয়ে যাচ্ছি এবার আসি নয় দশ এগারো সেখানে বিভিন্ন অ্যাঙ্গেলের মান দেওয়া আছে সো আমাকে তিনটা চিত্রর মধ্যে যেতে হবে তো তিনটা চিত্রর মধ্যে যাওয়ার ক্ষেত্রে আমরা যদি এখানে একটু আসি শর্টলি এখানে এটা হচ্ছে ষাট ডিগ্রি এটা ষাট ডিগ্রি আছে এটা আছে তিরিশ ডিগ্রির সে চিত্র এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রির সে আগের চিত্র তাহলে এটা যদি আমি যাই টেন ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এই যে ফর্টি ফাইভ ডিগ্রির এই চিত্রতে যদি যাই তাহলে টেনের ক্ষেত্রে কত হবে ভূমি তাহলে লম্ব আর ভূমি ওয়ান বাই ওয়ান তাহলে সেটা হচ্ছে কত ওয়ান সাইন ষাট ডিগ্রি সাইন ষাট ডিগ্রি কী হবে লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব হচ্ছে রুট থ্রি অতিভুজ হচ্ছে টু তাহলে রুট থ্রি বাই টু তার উপর স্কোয়ার তার উপরে স্কোয়ার দিয়ে দিলাম গুণ টেন তিরিশ ডিগ্রি টেন তিরিশ ডিগ্রি কত হবে লম্ব বাই ভূমি তার মানে ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি আবার টেন ষাট ডিগ্রির মান টেন ষাট ডিগ্রি লম্ব বাই ভূমি রুট থ্রি বাই ওয়ান তার মানে শুধু রুট থ্রি তাহলে রুট থ্রি রুট থ্রি কাটা যায় এটা যদি স্কোয়ার দিই তাহলে স্কোয়ার এটা কাটা যায় এটা হচ্ছে ফোর তাহলে কত যায় থ্রি বাই ফোর হয়ে যাবে তার সহজ অ্যান্সার দশ নম্বর প্রশ্নে ওয়ান মাইনাস কজ ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রির এই চিত্র আমরা যাব কজ ষাট ডিগ্রি কজের ক্ষেত্রে কত আছে সমান সমান ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি বাই অতিভুজ কস ষাট ডিগ্রি ভূমি কত ওয়ান অতিভুজ কত টু তার মানে কস ষাট ডিগ্রি মান কত ওয়ান বাই টু তার মানে ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু তার উপরে স্কোয়ার সেক কি কজের বিপরীত কজের বিপরীত কজ যদি হয় ওয়ান বাই টু তাহলে সেক হবে শুধু টু তার বিপরীতটা শুধু টু পার টু বাই ওয়ান তো ওয়ানের তো কোনো ভ্যালু নেই তার মানে টু লিখতে পারি সো টু সো এটাকে যদি আমরা সাধারণত যোগ বিয়োগ করি প্রথমে স্কোয়ার করে দিলাম স্কোয়ার করে দিলাম তারপর যদি ফোরকে কমন নেই তাহলে উপরে থ্রি বাই ফোর নিচে ফাইভ বাই ফোর মানে যোগ বিয়োগ করলে সো প্লাস ফোর খুব সহজে পাওয়া যায় টোয়েন্টি থ্রি বাই ফাইভ সো এটা সহজেই চলে আসবে কারণ থ্রি প্লাস টোয়েন্টি বাই ফাইভ তো এটা সহজেই পাওয়া যায় এগারো নম্বর প্রশ্নে কজ পঁয়তাল্লিশ ডিগ্রি এই পঁয়তাল্লিশ ডিগ্রি চিত্রেতে আমরা যাবো তাহলে কজ আমরা জানি ভূমি বাই অতিপুজ তাহলে ভূমি বাই অতিপুস তাহলে ওয়ান বাই রুট টু তাহলে আমরা দেখলাম ওয়ান বাই রুট টু কট ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি চিত্রেতে যাব কট মানে হচ্ছে টেনের বিপরীত তাহলে টেন যদি হয় লম্ব বাই ভূমি তাহলে কট কত হবে ভূমি বাই তাহলে ভূমি ওয়ান আর লম্ব হচ্ছে রুট থ্রি কত হবে ওয়ান বাই রুট থ্রি তার উপরে স্কোয়ার দেওয়া আছে সো স্কোয়ার কসেক হবে সাইনের বিপরীত তাহলে সাইন তিরিশ ডিগ্রি বা সাইন যদি হয় লম্ব বাই অতিবুজ তাহলে কসক কী হবে অতিবুজ বাই লম্ব তাহলে তিরিশ ডিগ্রি ক্ষেত্রে অতিবুজ বাই লম্ব তাহলে অতিবুজ বাই লম্ব মানে কত দুয়ের নিচে এক একের তো কোনো ভ্যালু নেই এরকম তাহলে তার স্কোয়ার দিয়ে দিই সো এটা গুণ এটা গুণ এটা যদি সহজে করি তাহলে সহজে আমরা কত পেয়ে গেলাম টু রুট টু বাই থ্রি সো এটা সহজেই দেখিয়েছি আমি যেমন টুকে আমরা লিখতে পারি যে রুট টু রুট টু গুণ আকারে দুইবার লিখতে পারি তোমার রুট টু উপরে নিচে কাটা যাবে তাহলে টু রুট টু বাই থ্রি টু রুট টু বাই থ্রি সো এভাবে করে খুব সহজে ফর্মুলেট করে অ্যান্সারগুলো চিত্রের মাধ্যমে অতীব সহজে বের করা যায় বারো তেরো চোদ্দ এই প্রশ্নগুলোও যদি আমরা এই চিত্রটা ঠিকমতো আঁকতে পারি দ্যাট মিন্স আমাদের এখানে মান কত হবে যদি তিরিশ ডিগ্রিতেই এই মানগুলো কত পঁয়তাল্লিশ ডিগ্রিতে এই তিনটা মান কত এবং ষাট ডিগ্রিতে এই তিনটা মান কত সেটা যদি ঠিকমতো বসি আমরা এই ধরনের প্রশ্ন সলভ করা শুরু করি তাহলে এটা খুবই সহজ সিম্পল ওয়েতে আমরা সলভ করতে পারবো বারো নম্বর প্রশ্নে যদি আমরা কস তিরিশ ডিগ্রির মান জানতে চাই তিরিশ ডিগ্রি তাহলে কজ এ আমরা জানি কস ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ সো কজ তিরিশ ডিগ্রি ভূমিতে আছে রুট থ্রি আর অতিভুজ আছে টু সো রুট থ্রি বাই টু কচ স্কোয়ার তার মানে তার স্কোয়ার মান বসিয়ে দিলাম সাইন তিরিশ ডিগ্রি সাইন তিরিশ মান কত যে সাইন থেটাতে আমরা জানি যে লম্ব বাই অতিবুজ সো লম্বাই অতিবুজ ওই একই ফিগারের লম্ব হচ্ছে ওয়ান আর অতিবুজ আগের মতো টু আছে এবং কচ ষাট ডিগ্রির মান এই যে ষাট ডিগ্রি সেই ফিগারের ক্ষেত্রে আমরা বসাইতে পারি কচ সেরকমই ভূমি বাই ভূমি ওয়ান আর অতিবেশ হচ্ছে টু তার মানে ওয়ান বাই হাফ বা ওয়ান বাই টু যেটা সেটা আমাদের বিরাইতে হবে মানে এটা হচ্ছে ডান পক্ষে সো বামপক্ষে এই দুইটার হিসাব নিকাশ করলেও একই মান চলে আসার কথা যেমন এটার উপরে স্কোয়ার দিলে থ্রি উপরে নিচে ফোর দুই দু চার এটা ফোর সো দুইটার যখন যোগ বিয়োগ করব তখন ইউজুয়ালি সেটা হাফ পাওয়া যাবে যেমন এখানে ফোর যদি কমন নেই তাহলে ফোর তিন মাইনাস এক হয়ে যায় দুই তার ইউজুয়ালি হাফ সো ডান বা সমান বামপক্ষ প্রমাণিত খুবই সিম্পলি আমি করে যাচ্ছি জাস্ট যেন তোমরা খুব ভালোভাবে বসতে পারো যেন কারণ কোনো অসুবিধা না হয় সাইন ষাট ডিগ্রি তেরো নম্বর প্রশ্নে আমরা জানি যে ষাট ডিগ্রির ক্ষেত্রে এই তিন নম্বর ফিগারে সো সাইনের ক্ষেত্রে লম্বা বাই অতি বুঝে লম্বা আছে রুট থ্রি হচ্ছে টু সো রুট থ্রি বাই টু তারপরে আছে কজ থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রির এই ফিগারে কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ তার মানে ভূমি রুট থ্রি বাই টু একই ভূমি বাই অতিভুজ মাঝখানে প্লাস কজ ষাট ডিগ্রি কজ ষাট ডিগ্রি হচ্ছে ভূমি বাই অতিভুজ হাফ আবার সাইন তিরিশ ডিগ্রি সাইন তিরিশ ডিগ্রি হচ্ছে লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিবুজ সো এটার যোগ বিয়োগ করা খুব আমরা সহজে আশা করি সবাই পারবো যে দুদুগুণে চার রুট থ্রি রুট থ্রি দুগুণ করে রুট থ্রি তার স্কোয়ার হয়ে যায় সো রুট থ্রির উপর স্কোয়ার দিলে শুধু থ্রি হয় আর এটা দুই দুগুণে চার এটা হলে চার থেকে চার কমন নিলে চার আর তিন আর এক নর্মালে উপরও চার হয়ে যায় সো মান ইকুয়াল টু ওয়ান আবার সাইন নব্বই ডিগ্রির মান আমরা জানি ওয়ান যেমন সাইন জিরো ডিগ্রি মান জিরো নব্বই ডিগ্রির মান হচ্ছে ওয়ান সহজেই ডানপক্ষ সমান বামপক্ষ প্রমাণিত চোদ্দো নম্বর প্রশ্ন যে এটাতে কজ ষাট ডিগ্রি কজ ষাট ডিগ্রি ফিগারের ক্ষেত্রে ভূমি বাই অতি তো হাফ তারপরে কজ তিরিশ ডিগ্রি কস থ্রি ডিগ্রি ভূমি বাই অতি বুঝ রুট থ্রি বাই টু তারপরে মাঝখানে প্লাস চিহ্ন সাইন ষাট ডিগ্রি সাইন ষাট ডিগ্রিতে হচ্ছে লম্ববাই বাই অতি বুঝ রুট থ্রি বাই টু আবার আছে সাইন থ্রি ডিগ্রি সাইন থ্রি ডিগ্রি কি লম্ব বাই অতি বুঝ লম্বাই অতি সো মান যদি এভাবে বসিয়ে দিই খুব সহজে দুই দুগুণে চার উপরে রুট থ্রি দুই দুগুণে চার উপরে রুট থ্রি যদি আমরা সেটা যোগ করি চার তাহলে যে রুট থ্রি রুট থ্রি দুইটা রুট থ্রি হয়ে যায় তাহলে টু রুট থ্রি টু আর ফোরে কাটাকাটি গিয়ে রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু সো চোদ্দ নম্বরের প্রশ্নে লাস্ট আছে কস তিরিশ ডিগ্রি তাহলে কস তিরিশ ডিগ্রির মান কত হবে ভূমি বাই অতিপুচ তাহলে রুট থ্রি বাই টু সো রুট থ্রি বাই টু ইকোয়াল টু প্রমাণিত রুট থ্রি বাই টু ইকালটা কত হবে কস তিরিশ ডিগ্রি সো ইকোয়াল টু কস তিরিশ ডিগ্রি বামপক্ষ সমান রামপক্ষ প্রমাণিত এখন দেখি পনেরো ষোলো সতেরো এই তিনটা প্রশ্ন মানে এরকমই অ্যাঙ্গেলের যে মান দেওয়া আছে বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করো যদি এর মান এরকম কোনো একটা মান দেওয়া থাকে সো এটাও খুবই ওই তিনটা ফিগারের মাধ্যমে খুব সহজ ভাবে সল্য মানে সলভ করা যাবে যেমন বামপক্ষ সাইন থ্রি এ এর মান দেওয়া আছে পনেরো ডিগ্রি তার মানে তিন পনেরো পঁয়তাল্লিশ ডিগ্রি সো পঁয়তাল্লিশ ডিগ্রি ফিগারের ক্ষেত্রে আমরা যদি যাই লম্ব বাই অতি বুঝ সো ওয়ান বাই রুট টু কজ সেম ওয়েতে তিন প্রণ পঁয়তাল্লিশ ডিগ্রি সেটা ওয়ান বাই রুট টু সো ডাম বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত ষোলো নম্বর প্রশ্ন সেখানে দেওয়া আছে মানে বামপক্ষে সাইন টু এ সো সাইন টু এ এর মান যদি পঁয়তাল্লিশ হয় তাহলে সাইন নব্বই ডিগ্রির মান হচ্ছে ওয়ান ম্যাক্সিমাম বড় ভ্যালু এটা আর ডানপক্ষে টু রুট এ এর মান পঁয়তাল্লিশ ডিগ্রি আমি জাস্ট মানগুলো বসিয়ে দিয়েছি ওয়ান প্লাস টেন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি এর মান সো টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত লম্ব বাই ভূমি লম্ব উপরে ভূমি নিচে তার মানে ওয়ান বাই ওয়ান মান কত ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান তার স্কোয়ার একই মান তাহলে টু বাই টু ইকুয়াল টু ওয়ান সো রানপক্ষ সমান বামপক্ষ প্রমাণিত সতেরো নম্বর প্রশ্ন বামপক্ষ আছে টেন টু এ এর মান যেখানে তিরিশ ডিগ্রি তারা টেন কত ষাট ডিগ্রির মান তাহলে আসি যে টেন ষাট ডিগ্রি সমান কোন ফিগারে যেতে হবে যে তৃতীয় তৃতীয় নম্বর ফিগারে তো টেন ষাট ডিগ্রি লম্ব বাই ভূমি তা লম্বটা উপরে ভূমি নিচে তাহলে রুট থ্রি বাই ওয়ান সমান রুট থ্রি আর ডান পক্ষে টু টেন এ ওয়ান মাইনাস টেন এর মান তিরিশ ডিগ্রি সো টেন তিরিশ লম্ব বাই ভূমি সো ওয়ান বাই রুট থ্রি সো ওয়ান বাই রুট থ্রি সো টেন তিরিশ ডিগ্রি যেহেতু স্কোয়ার তাহলে ওয়ান বাই ওয়ান তার স্কোয়ার সো এটা যদি আমি এদিকে স্কোয়ার করি যেমন অলরেডি থ্রি থাকে থ্রি যদি নিচে কমন নেই তাহলে তিন ওকে তিন মাইনাস ওয়ান থাকে দুই আর টু উপরে গেলে টু রুট থ্রি সো এটাকে যদি আমি গুণ আকারে নিয়ে যাই তাহলে টু রুট থ্রি থেকে যাবে টু রুট থ্রি এরকম থেকে যাবে আর নিচেরটা গুণ আকারে নিতে গেলে উলটিয়ে যাবে সো গুণ আকারে নিতে গেলে থ্রিটা উপরে চলে যাবে টুটা নিচে চলে আসে সো যদি দিয়ে তাহলে রুট থ্রি সো ডানপক্ষ সমান বামপক্ষ প্রমাণিত সো তিনটা ফিগার আশা করি সবাই ভালোভাবে বুঝবে এবং এটার যথাযথ ব্যবহার করার সুযোগ পাবে আঠারো নম্বর প্রশ্নতে দেওয়া আছে টু কজ এ প্লাস বি ইকোয়াল টু ওয়ান আবার টু সাইন এ মাইনাস বি ইকোয়াল টু ওয়ান সো এ বি যদি সূক্ষ্মক মানে নব্বই ডিগ্রির ছোট হয় যেখানে এর মান পঁয়তাল্লিশ বি এর মান পনেরো তাহলে প্রমাণ করতে হবে এটা সমান এটা অথবা দেখাও যে মানে এর মান পঁয়তাল্লিশ বিয়ের মান পনেরো মান বের করে দেখাইতে হবে মানে এই ফিগার থেকে তার মানে প্রথমে যদি আমরা বলি দেওয়া আছে সেখানে যদি দেখি টু কজ এ প্লাস বি ইকোয়াল টু ওয়ান তাহলে এখানে কি আছে কজ তাহলে এই যে ওয়ান ওয়ানের পরিবর্তে আমি কজ কত ডিগ্রির মান আমি ওয়ান বসাইতে পারব কজের ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হচ্ছে ভূমি বাই অতিভুজ কজের ক্ষেত্রে ভূমি বাই অতিবুজ সো এখানে এই যে টুটা যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে খুব সহজেই দেখা যায় যে ওয়ান বাই টু হয়ে যায় তাহলে ভূমি বাই অতিভুজে ওয়ান বাই টু এই যে ভূমি আর অতিভুজ অতিভুজে টু আসে কয়বার দুইবার এখানে একটা এখানে একটা তিরিশ ডিগ্রি অথবা ষাট ডিগ্রি নিচে ভূমিতে একটাতে আছে রুট থ্রি একটা আছে ওয়ান তার মানে কত ষাট ডিগ্রিটা হবে যেহেতু ওয়ান বাই রুট টু ভূমি বাই অতিভুজ ভূমিতে ওয়ান আছে আবার অতি বুঝে টু আছে তার মানে কজ ষাট ডিগ্রি আমরা লিখতে পারি সেটার পরিবর্তে কেন কজে লিখলাম কারণ এখানে কজ বামপক্ষ কজ আছে সো ডানপক্ষ কজ মিললে কজে কজে আমরা মানে বাদ দিব তাহলে কি থাকে এ প্লাস বি ইকোয়াল টু ষাট ডিগ্রি এটা এক নম্বর ইকুয়েশান ঘোষণা করলাম আবার টু সাইন এ মাইনাস বি ইকোয়াল টু ওয়ান টুটা যদি আমি রাইট সাইডে ট্রান্সফার করে দিই তাহলে হয়েছে হাফ যদি এই পাশে সাইন আছে তো আমি সাইনের মানে এটা খুঁজবো সাইন কত ডিগ্রিন মান হাফ সাইনের ক্ষেত্রে আমরা আগে জানবো সাইন হচ্ছে বাই অতিভুজ তাহলে লম্ব কোথায় ওয়ান আছে প্রথমটাতে এবং দ্বিতীয়টাতে এটা যদি এক দুই তিন নম্বর ফিগারে ধরি তাহলে এক ও দুই নম্বর ফিগারে লম্বতে ওয়ান আছে তাহলে যে কোনো একটা এরপরে আসে ভূমিতে দুই তাহলে ভূমিতে দুই আছে এক নম্বর ফিগারে অতএব তিরিশ ডিগ্রির মানের ক্ষেত্রে যাবে অতএব সাইন তিরিশ ডিগ্রির মানের ক্ষেত্রে যাবে এ মাইনাস বি ইকোয়াল টু সো তিরিশ ডিগ্রি সো একটা পেলে আমার এ প্লাস বি ইকোয়াল টু ষাট ডিগ্রি আর ওটা সি এ মাইনাস বি ইকোয়াল টু তিরিশ ডিগ্রি সো এক নম্বর আর দুই নম্বর ইকুয়েশান যদি আমি যোগ করি তাহলে নর্মালি এ আর বি এর মান পাওয়া যাবে সো যোগ করে প্লাস মাইনাসের যদি বাদ যায় তাহলে টু এ ইকাল টু নব্বই সো এ টু পঁয়তাল্লিশ ডিগ্রি এর মান যদি আমরা যে কোনো একটা ইকুয়েশানে বসাই তাহলে আর একটা মান পাওয়া যাবে যেমন এ এর মান এক নম্বর সমীকরণে যদি বসিয়ে দিই তাহলে এ এর মান এক নম্বর সমীকরণে বসিয়ে দিলাম পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে বি ইকোয়াল টু যদি পঁয়তাল্লিশটা এই পাশে ট্রান্সফার করে দিই তাহলে ষাট ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি ইকাল টু পনেরো ডিগ্রি সো প্রমাণিত এ এর মান কত ডিগ্রি পেলাম পঁয়তাল্লিশ আর বি এর মান পেলাম পনেরো আমাকে সেটাই দেখাতে বলেছে যে দেখাও যে এ ইকোয়াল টু পঁয়তাল্লিশ বি ইকোয়াল টু পনেরো এবার এর পরবর্তী প্রশ্ন এখানে একইভাবে দেওয়া আছে কজ এত ইকুয়াল টু ওয়ান আবার এটা ইকুয়াল টু রুট থ্রি এ বি এব হলে এ ও বি এর মান এবার বের করতে বলা হয়েছে তাহলে আবার আসি দেওয়া আছে এই ক্ষেত্রে যে কজ এ মাইনাস বি ইকোয়াল টু ওয়ান শুধু কজ তাহলে কজ এ মাইনাস বি ইকোয়াল টু ওয়ান তাহলে কজ কত ডিগ্রির মান ওয়ান শুধু ওয়ান তিনটা ফিগারের ক্ষেত্রে হবে না আমরা জানি জিরো এবং ওয়ানের ক্ষেত্রে কজ এবং সাইনে সর্বপ্রথম এবং সর্বশেষ ফেলুক তাহলে সাইনের ক্ষেত্রে ওয়ানের মান হবে সাইন নব্বই ডিগ্রি ইকাল টু ওয়ান সাইন নব্বই ডিগ্রির মান হচ্ছে ওয়ান সাইন দুটো জিনিস তো আমরা আগেও জানি সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো সাইন যদি জিরো ডিগ্রির মান জিরো হয় সাইন নব্বই ডিগ্রির মান যদি ওয়ান হয় তাহলে কজের ক্ষেত্রে উল্টাটা কজ নব্বই ডিগ্রির মান হবে তাহলে জিরো আর কজ জিরো ডিগ্রির মান হবে ওয়ান সো সাইনের ঠিক বিপরীতটা হচ্ছে কজে তাহলে আমরা সহজেই জানি যে কজ ওয়ানের মান যে ওয়ানের মান হচ্ছে জিরো ডিগ্রি তাহলে কজ জিরো ডিগ্রি অর্থাৎ এ মাইনাস বি টু জিরো ডিগ্রি আবার টু সাইন এ প্লাস বি ইকোয়াল টু রুট থ্রি টুটা যদি এই পাশে ট্রান্সফার করে দিই তাহলে রুট থ্রি বাই টু তাহলে সাইন যেহেতু এখানে সাইন আছে সাইন কত ডিগ্রি মান রুট থ্রি বাই টু তাহলে সাইনের আসলে সমাধানটা কি মানে রিলেশনটা কি সম্পর্ক এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব রোড থ্রি কোথায় আছে লম্ব রুট থ্রি শুধুমাত্র একটা ফিগারে আছে তিন নম্বর ফিগারে তার মানে অবশ্যই সাইন ষাট ডিগ্রি হবে সাইন ষাট ডিগ্রি ইকোয়াল টু রুট থ্রি বাই টু অথবা এ প্লাস বি টু ষাট ডিগ্রি সো আমি এবার দুইটা সমীকরণ পেয়ে গেলাম এ প্লাস বি এ মাইনাস মান জেনে গেলাম সো দুইটা সমীকরণ যদি আমি যোগ করে দিই তাহলে এই বি বিবি কাটা যাবে কাটা গেলে টু ইকোয়াল টু ষাট ডিগ্রি সো এর মান দুইটা যদি ভাগ করি তাহলে সেটা হচ্ছে তিরিশ ডিগ্রি এই এর মান যদি যে কোনো একটা সমীকরণে বসাই এর মান যদি এখানে বসিয়ে দিই এখানে যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে বি ইকুয়াল টু ষাট ডিগ্রি মাইনাস তিরিশ ডিগ্রি সমান এর মানও তিরিশ ডিগ্রি তার মানে এ আর এর মান সমান পরবর্তী প্রশ্ন সমাধান করো সমাধান মানে কি থেটার মান বের করো থেটা এখানে এ আকারে দেওয়া আছে বড় হাতে থিয়েটার মান মানে এরকম এ বি এগুলোর মান বের করতে অথবা থেটার মান বের করো সমাধানে তাহলে এখানে আমরা সমাধানের একটু যদি ক্যারেক্টারটা দেখি সেটা হচ্ছে একই জিনিস যেমন উপরেও কস নিচেও কস উপরেও সাইন নিচেও সাইন শুধু মাঝখানে প্লাস মাইনাস এই ধরনের জিনিস যদি কখনো হাতে পাও তোমরা তাহলে মনে রাখবে যোজন বিয়োজন করলে খুব সহজে সলিউশন পাওয়া যাবে যেমন দেখো যেখানেও একইভাবে ড্রানপক্ষে উপর রুট থ্রি নিচে রুট থ্রি এরপর একটা উপর ওয়ান নিচে ওয়ান শুধু মাসখানে প্লাস মাইনাস যদি এরকম কন্ডিশন তোমরা যেখানেই দেখো যদি সমাধান করতে বলে তাহলে যোজন বিয়োজন করলে খুব তাড়াতাড়ি সমাধান করা যাবে এখন যোজন বিয়োজনের নিয়ম হচ্ছে আমি আগেই বলে নিই যে এটা হচ্ছে এরকম দেখো যে আমরা উপরে অর্থাৎ লবে আমরা যা লিখেছি মানে হরেও তাই লিখেছি প্রথমে দুইটারই মাঝখানে মাইনাস তার মানে এই যে উপরের যেটা সেই সম্পর্কটা আমরা তখন দুইভাবে লেখব এটাকে প্রথম যে পজিশনটা কজ এ মাইনাস সাইনে এটা উপরে এবং নিচে লেখব তারপরে যোজন মানে যোগ করব যোগ করব নিচেরটাকে যোজন করব মানে এটা হরলভাবে একই জিনিস লেখে নিচেরটাকে উপরে নিচে একইভাবে বসাবো মাঝখানে মানে চিহ্নটাকে চেঞ্জ করবো একটা যোজন নিচেরটা হবে বিয়োজন সেখানেই বলছে যোজন এবং বিয়োজন করে যোগ চিহ্ন দিয়ে আমরা নিচেরটাকে বসালাম পুরোটা কজ এ প্লাস সাইনে চিহ্ন দেওয়ার কারণে এখানে চিহ্নটা বিয়োগ হয়ে গেছে অটোমেটিক কিন্তু এটার আগে যদি বিয়োগ চিহ্ন বসাই তাহলে দুইটার সামনেই বিয়োগ হয়ে যাবে তাহলে এই বিয়োগ চিহ্ন এখনও বিয়োগ করে ফেলছে এখানে গেলে ছিল কত যোগ তাহলে কী হবে যে একই জিনিস বসালাম ক যে প্লাস এখানে বসাতে গিয়ে মাইনাসের কারণে মাইনাস হয়ে গেলো এটাও সাইনি আবার এখানে দেখো যে এই যে উপরের যে টার্মটা রুট থ্রি মাইনাস ওয়ান সেটা উপরে নিচে বসালাম রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি মাইনাস ওয়ান যোজন করে নিচেরটাকে বসালাম রুট থ্রি প্লাস ওয়ান আবার বিয়োজন করে রুট থ্রি প্লাস ওয়ান বসাতে গিয়ে এখানে মাইনাস হয়ে গেলো তাহলে এখানে দেখো যে খুব সহজে কাটাকাটি চলে যায় কাটাকাটি চলে গেলে উপরে যোগ করে কত টু কজে মাইনাস নিচে পাওয়া যায় মাইনাস টু সাইনে টু টু কাটা আবার এই পাশে রুট থ্রি একটা রুট থ্রি একটা তার মানে টু রুট থ্রি আর নিচে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে মাইনাস টু তাহলে উপরে টু টু কাটা যায় আর এই মাইনাস আর এই মাইনাস দুই পাশ থেকে দুইটা মাইনাস আমি তুলে দিব যেহেতু সমান জিনিস যেহেতু গুণ আকারে আছে সো শুধু পাওয়া যায় কত কজে বাই সাইনে সমান হচ্ছে কট এ কটে কত কজে বাই সাইনে আর এখানে হচ্ছে শুধু রুট থ্রি তাহলে এখানে শুধু রুট থ্রি যেটা সেটার পরিবর্তে আমরা যেমন কটের আমরা ইয়েটা জানি কটে মানে কি ভূমি বাই লম্ব টেনের বিপরীত ট্রেন ছিল লম্ব বাই ভূমি তাহলে কটটা কি ভূমি বাই লম্ব তাহলে ভূমির মান রুট থ্রি এরকম মানে কোথায় আছে ভূমির মান রুট থ্রি তাহলে ভূমির মান রুট থ্রি তিরিশ ডিগ্রিতে আছে আর ভূমির মান রুট থ্রি আর কোথায়ও নাই তার মানে অবশ্যই কট তিরিশ ডিগ্রির মান হবে রুট থ্রি বাই ওয়ান কারণ যেহেতু অনলি ভূমি রুট থ্রি একটা ফিগারের মধ্যেই আছে তাহলে আমরা জানি অবশ্যই সেটা তিরিশ ডিগ্রির মধ্যে তাহলে কট তিরিশ ডিগ্রি হচ্ছে রুট থ্রি বাই ওয়ান সো এই ইকাল টু তিরিশ ডিগ্রি খুব সহজেই পাওয়া গেল সমাধান পরবর্তী প্রশ্নতে এ ও বি সূক্ষ্ম বিকোন এবং কট এ ইক এ প্লাস বি টু ওয়ান কট এ মাইনাস মতো করি তে আস আমি দেখলাম কট এ প্লাস বি ইকোয়াল টু ওয়ান তাহলে কট এর মান ওয়ান সেখানে কট মানে কত ভূমি বাই লম্ব টেন মানে কি টেন থ্রিটা হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে কট কী হবে ভূমি বাই লম্ব তাহলে ভূমি বাই লম্ব দুইটার মানে ওয়ান হবে মানে ওয়ান বাই ওয়ান হবে একই মান শুধুমাত্র গিয়ে পঁয়তাল্লিশ ডিগ্রিতে দেওয়া আছে তাহলে কট পঁয়তাল্লিশ ডিগ্রি মান আমরা বলতে পারি যে ওয়ান বাই ওয়ান বা ওয়ান হবে সো এ প্লাস বি ইকোয়াল টু পটে ফাইভ ডিগ্রি বা পঁয়তাল্লিশ ডিগ্রি এক নম্বর ইকুয়েশান আবার দেওয়া আছে কট এ মাইনাস বি ইকোয়াল টু রুট থ্রি তার মানে কটের মান হবে ভূমি বাই লম্ব তাহলে ভূমির মান রুট থ্রি রুট থ্রিকে কী লেখা যায় রুট থ্রি বাই ওয়ান বেসিক্যালি তাহলে ভূমি বাই লম্ব ভূমির মান রুট থ্রি কই আছে ভূমির মান রুট থ্রি অনলি প্রথম ফিগারে আছে তার মানে সেটা কত ডিগ্রির ফিগার তিরিশ ডিগ্রি অতএব কট তিরিশ ডিগ্রির মান হবে রুট থ্রি বাই ওয়ান সো এ মাইনাস বি ইকোয়াল টু তিরিশ ডিগ্রি এক নম্বর আর দুই নম্বর সমীকরণ যদি আমরা যোগ করি তো সেখানে এ প্লাস বি ইকোয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি এ মাইনাস বি ইকোয়াল টু থার্টি ডিগ্রি সেটা যদি যোগ করি টু এ ইকোয়াল টু বিবি কাটা যায় তাহলে দুইটা মিলে হয় পঁচাত্তর ডিগ্রি দুই দিয়ে যদি পঁচাত্তরকে ভাগ করি এর মান বের করতে চাই তাহলে সেটা পাওয়া যায় থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি এটাকে যদি তুমি যে কোনো একটা ইকুয়েশানে তোমরা বসিয়ে নাও যেমন এর মান এ এর পরিবর্তে যদি থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি হয় বি এর মান যদি বের করতে চাই তাহলে এর মানটা যদি বাম পাশ থেকে ডান পাশে পাঠিয়ে দিই এবং এই পাশ থেকে যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে বিয়োগ হয়ে যাবে তাহলে মানে ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি সমান পাওয়া যায় সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি সহজে এ আর বিয়ের মান পাওয়া গেল এবার বাইশ নম্বর প্রশ্নে বলা আছে দেখাও যে মানে দেখাও মানে কি এই পক্ষ আর এই পক্ষ সমান এটা দেখাতে হবে যেখানে এ ইকোয়াল টু অনলি তিরিশ ডিগ্রি বাম তো যদি যাই কজ থ্রি এ এর মান তিরিশ তার মানে তিন তিরিশ নব্বই কজ নব্বই ডিগ্রি আমরা একটু আগে লিখেছিলাম যে কজ নব্বইয়ের মান হচ্ছে জিরো যেখানে সাইন জিরুর মান জিরো ওকে সো ডান পক্ষ ডান তো ফোর এ এর মান দেওয়া আছে তিরিশ ডিগ্রি আবার কজ এ দেওয়া আছে তিরিশ ডিগ্রি সো কজ তিরিশ ডিগ্রির মান কজ থ্রিটা সমান সমান কী হবে হ্যাঁ সেটা হবে ভূমি বাই অতিভুজ তাহলে কজ তিরিশ ডিগ্রিতে আমরা যদি যাই ভূমি হচ্ছে রুট থ্রি আর অতিবেশ হচ্ছে টু তার মানে রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু তার উপরে যে কিউব সো তার উপর পাওয়ার কিউব এরপর আছে মাইনাস থ্রি মাইনাস থ্রি কজ তিরিশ ডিগ্রি তার মানে রুট থ্রি বাই টু সো এই যে রুট থ্রি বাই উপরে রুট থ্রি এটার পাওয়ার যদি তিনবার হয় তাহলে একটু খেয়াল করো যে কীভাবে হবে রুট থ্রি রুট থ্রি রুট থ্রি তিনবার গুণ হবে তাহলে এই দুইটার গুণ ফল কি স্কোয়ার হয়ে যাবে তাহলে রুট থ্রির উপর যদি স্কোয়ার দিই ইন্টু রুট থ্রি তাহলে এই স্কোয়ার রুট আর এই বর্গ কাটাকাটি থেকে যায় থাকে কত থ্রি রুট থ্রি তাহলে এই কারণে রুট থ্রির উপর যদি ঘন করি তাহলে বেসিক্যালি হয়ে যায় থ্রি রুট থ্রি এর উপর ঘন করলে দুই দোগুণে চার চার দোকানে আট তাহলে থ্রি আর থ্রি গুণ করলে থ্রি রুট থ্রি নিচে টু সো এটাকে যদি দুইটা যদি সমান সমান হয়ে গেলো চার দুগুণে আট সো থ্রি রুট থ্রি একই সমান 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 জিরো অর্থাৎ ড্রানপক্ষ সমান বামপক্ষ প্রমাণিত তেইশ নম্বর প্রশ্ন সাইন থিটা প্লাস কস থিটা টু ওয়ান যেখানে থেটার মান জিরো থেকে নব্বই ডিগ্রি ম্যাক্সিমাম সো দেওয়া আছে যেটা সাইন থেটা প্লাস কস থেটা ইকোয়াল টু ওয়ান এই ধরনের সিম্পলকে যে আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান সো যেহেতু সমাধান করতে হবে তার মানে আমাকে থেটার মান বের করতে হবে সো থিয়েটার মান যদি বের করতে চাই আমরা সহজ ফর্মুলে গেলাম ডানপক্ষ বামপক্ষে বর্গ করে সো বর্গ করে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার পেয়ে গেলাম এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু ওয়ান সো এই যে সাইনস্কার থিটা প্লাস কজ স্ক্রয়ার থিটা দুটা যদি যোগ করি তা আমরা জানি নরমালি সেটার মান হচ্ছে ওয়ান কেননা আমরা সূত্র জানি যে সাইনস্ক্রার্থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান তো সূত্র অনুসারে আমরা এখানে ওয়ান বসিয়ে দিলাম থাকে টু সাইন থিটা ইন্টু কজ থিটা টু সাইন থিটা ইন্টু কজ থেকে ইকোয়াল টু ওয়ান সো ডান পাশে ওয়ান আছে বাম পাশেও ওয়ান আছে সো এই ওয়ান যদি এ পাশে নিয়ে যায় তাহলে মাইনাস ওয়ান হয়ে যাবে যদি এ পাশে প্লাস ওয়ান আসে তাহলে দুইটা বিয়োগ ফলে শূন্য চলে আসবে তাহলে শূন্য লেখলাম টু মাঝখানে সিরে কত টু সাইন থেরা টু সাইন থেরা ইন্টু কস্তেরা সো দুইটার যদি গুণফল শূন্য হয় টুটা যদি এ পাশে পাঠিয়ে দিই তো শূন্যকে দুই দ্বারা ভাগ করলে শূন্যই থাকে তাহলে শূন্যই চলে আসলো তাহলে দুইটার গুণফল শূন্য হলে হয় প্রথমটা ইকুয়াল টু শূন্য অথবা পরেরটা ইকুয়াল টু শূন্য তাহলে সাইন থেটা কত ডিগ্রি মান শূন্য ডিগ্রি সাইন শূন্য ডিগ্রির মান শূন্য ডিগ্রি আর কজ নব্বই ডিগ্রির মান শূন্য ডিগ্রি কজ নব্বই ডিগ্রির মান শূন্য সরি সো থেটা ইকুয়াল টু নব্বই থ্যাটা ইকাল টু শূন্য ডিগ্রি যে কোনো একটাই মান বা দুইটাই মান হবে এখানে আর কি সূত্রে যেহেতু উত্তরে দুইটা মান থেটার পাওয়া গেল সমাধান চব্বিশ নম্বর প্রশ্ন কজ স্কয়ার থিটা মাইনাস সাইন থিটা ইকোয়াল টু টু মাইনাস ফাইভ কস্থিটা সূক্ষণ হতে হবে তো একটু খেয়াল করে দেখি এখানে স্কোয়ার আছে কিন্তু এখানে আবার স্কোয়ার নাই তার মানে আমাকে উৎপাদক বিশ্লেষণের ওই ধারাবাহিকতায় যেতে হবে যেমন কজেস্কারিটা মাইনাস সাইনাসকে এটাকে যদি আমি সাধারণত সাইনকে কজে রূপান্তর করা যায় কজকে সাইনে রূপান্তর করা যায় কেননা আমরা জানি সাইনাস কার্তিটা প্লাস কজেস্কারিটা ইকোয়াল টু ওয়ান সো লেখা যায় যদি এই পাশে কজ আছে তাহলে আমরা এই পাশে শুধু সাইন আছে শুধু তাহলে সাইনকে যদি কজে রূপান্তর করি তাহলে সবগুলো কজ হয়ে যাবে অতএব সাইনএকার থিটাকে আমরা লিখতে পারি সাইনেস থিটাকে লিখতে পারি ওয়ান মাইনাস কদেস থিটা তো ওয়ান মাইনাস কদেস থিটা লিখলাম সো এই মাইনাস ধরে যদি মাল্টিপ্লাই করি তাহলে মাইনাস ওয়ান প্লাস কদেস কার্থিটা সো টু কদেস্কার সেটা কদেস্কার সেটা প্লাস কদেস্কার এটা টু কদেস্কার সেটা ফাইভ যেহেতু মাইনাসের ছিল ফাইভ কস্তেটা যদি এ পাশে নিয়ে আসি তাহলে প্লাস কস্তেটা টুরাও যদি এ পাশে নিয়ে আসি তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু হয়ে যায় মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো মানে ডান পাশে মানে কিছুই রাখলাম না সো এই ধরনেরকে যে আমরা যদি উৎপাদক বিশ্লেষণে এইভাবে চিন্তা করি যেমন এটাকে যদি মনে মনে এ ধরি কষ্টেটাকে তাহলে টু এ স্কোয়ার প্লাস ফাইভ এ মাইনাস থ্রি সো এই ধরনের জিনিসকে আমাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে সো উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে আমরা আগে জানি যে তিন দুগুণে ছয় ছয়কে ভাঙ্গাইতে হবে মাঝখানে ফাইভ রাখা লাগবে তাহলে আমরা যদি ভাঙাই তিন দুগুণে ছয় মানে ছয় ছয় যদি ভাঙাই এরকম তাহলে সিক্স থিটা মাইনাস কস্তিটা ইকোয়াল টু ছ সরি মাইনাস থ্রি ইকোয়াল টু শূন্য এই দুটোর মধ্যে যদি কমন নেই আবার এটার মধ্যে যদি কমন নেই তাহলে সেখানে কস্তিটা প্লাস থ্রি কস্তিটা প্লাস থ্রি মাঝখানে সেম পাওয়া যায় সো কস্তিটা প্লাস থ্রি এটা হবে টু কস্তিটা মাইনাস ওয়ান সো কস্তিটা প্লাস থ্রি হলে কস্তিটা টু মাইনাস থ্রি সো আমরা জানি যে কজ এবং সাইনের মান সর্বোচ্চ ওয়ান আছে আর সর্বনিম্ন শূন্য আছে হ্যাঁ তার মানে ওয়ান ভ্যালু সো থ্রি ভ্যালু কখনই নাই তার মানে এটা প্রযোজ্য নয় এটার কোনো মান আমরা বের করতে পারবো না মানে গ্রহণযোগ্য নয় এটা সো টু কস্তিটা মাইনাস ওয়ান তার মানে কস্তেটা যদি টুটাকে আমি এই পাশে নিয়ে যাই তাহলে হাফ হয়ে যায় টু কস্তিরা মাইনাস ওয়ান মানে কি টু কস্তিরা ইকোয়াল টু ওয়ান টুটা যদি আবার ডান পাশে নিয়ে যায় তাহলে হাফ cos কত ডিগ্রির মান হাফ তাহলে কস্তিটা আমরা টু জানি কি ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি ওয়ান আছে কোথায় ভূমি ওয়ান আছে এখানে আর এখানে এখন অতিভুজ টু আছে কোথায় দুইটার মধ্যে ষাট ডিগ্রিতে টু আছে তার মানে cos ষাট ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু তার মানে থ্যাটা ইকুয়াল টু ষাট ডিগ্রি সো সহজে এটার অ্যান্সার পাওয়া গেল পঁচিশ নম্বর প্রশ্ন সমাধান দ্যাট মিন্স থ্যাটা এর মান বের করা টু সাইনাসকার থিটা প্লাস থ্রি কজ থেটা মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো থ্যাটা সূক্ষ্মকোণের মানে হতে হবে সূক্ষ্মকো সো আমরা জানি সাইনস্কার থিটা প্লাস কজকার থিটা ইকোয়াল টু ওয়ান সো এখানে যেহেতু অনলি কস থিটা আর এখানে যেহেতু সাইন অসকোয়ার্থিটা সো সাইন অ্যাসকোয়ার্থিটাকে সহজেই কজেস্কার থিটাতে রূপান্তর করা যায় যেমন ওয়ান মাইনাস কজেস্কার থিটা ইকোয়াল টু সাইনস্কার থিটা সো আমরা সহজেই সেখানে লিখছি ওয়ান মাইনাস কজেস্কারথিটা যেহেতু আমরা সবগুলো যদি কজে থাকি তাহলে খুব সহজেই উৎপাদকে বিশ্লেষণ করা যাবে সো প্লাস থ্রি কসথিটা মাইনাস থ্রি সো এখানে যদি গুণফল করে যোগ করি হ্যাঁ তাহলে কী হয় টু কজেস্ৰিটা মানে টোটালি এই লাইনটাতে আমরা যদি সবগুলার সাইন পরিবর্তন করি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না যেহেতু ডানপক্ষের শূন্য সো আমরা চাইলে যদি সবগুলা এই পাশে ট্রান্সফার করি তাহলে এই জিরোটা এই পাশে চলে যাবে আর সবগুলার সাইন পরিবর্তন হয়ে যাবে কিন্তু জিরো জিরোই থেকে যাবে সো আমরা টু কজেস কার্থিটাকে লিখলাম জিরো ছিল মাইনাসের লিখেছি প্লাসের থ্রি কস্তেটা ছিল প্লাসের লিখছি মাইনাসের টু ছিল প্লাসের হবে মাইনাস থ্রি মাইনাসের হবে প্লাস তার মানে থ্রি প্লাসের থ্রি মাইনাস টু ইকুয়াল টু হবে প্লাস ওয়ান সো টু কজেস্কারিটা মাইনাস থ্রি কস্তেটা প্লাস ওয়ানের যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে মাঝখানের টার্মটাকে এভাবে ভাঙ্গানো যায় মাইনাস টু কস্তেটা মাইনাস কষ্টেটা প্লাস ওয়ান সহজে কমন নিলে টু কস্তেটা ইকাল যদি টু কস্তেটা কমন নেই তাহলে কস্তেটা মাইনাস ওয়ান আর এটার মধ্যে যদি মাইনাস ওয়ান কমন নেই তাহলে হয় কস্তেটা মাইনাস ওয়ান দুইটার গুণফল ফল যদি শূন্য হয় তাহলে আমরা বলতে পারি আইদার প্রথমটার সমান সমান শূন্য এটা সমান সমান শূন্য অথবা এটা সমান সমান শূন্য এটা সমান সমান যদি শূন্য হয় তাহলে ওয়ানটা যদি ডান পাশে নিয়ে যায় তাহলে সমান সমান ওয়ান হয় এটা যদি শূন্য হয় তাহলে ওয়ানটাকে ডান পাশে নিয়ে গেলে সমান সমান ওয়ান হয় কজ কত ডিগ্রির মান ওয়ান কজ শূন্য ডিগ্রির মান ওয়ান আবার এখানে কজ ষাট ডিগ্রির মান হাফ কীভাবে বের করলাম কজ ষাট ডিগ্রি হাফ মানে কি কজ সেটা হচ্ছে ভূমি বাই অতিবুজ তাহলে ভূমি ওয়ান আছে এরকম কে অনলি দুইটা আছে এটা একটা ওয়ান এইটা ওয়ান অতি বুজ দুই শুধু এটার আছে এখানে দুইটার মধ্যে এখানে অতি বুজ দুই আছে তার মানে ষাট ডিগ্রি সো থ্যাটাইকাল টু ষাট ডিগ্রি অথবা থ্যাটাইকাল টু শূন্য ডিগ্রি সমাধান এর পরেরটাতে টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি ইন টু টেন থিটা প্লাস টেন থেরা সো টেন থিটাকে যদি আমরা এখানে মাল্টিপ্লাই করে দিই মানে এটার সাথে তাহলে হয় মাইনাস টেন থিয়ে যেহেতু এ পাশে মাইনাস আছে সো এই মাইনাসটা সবাইকে মাইনাস করে দেয় সো মাইনাস থ্রি রুট থ্রি টেন থিটা প্লাস লাস্টের যে অংশটা প্লাস রুট থ্রি এই দুইটার মধ্যে যদি আমরা কমন নিই তাহলে টেন থিটা কমন গেলে টেন থিটা মাইনাস ওয়ান থাকে এই দুইটার মধ্যে যদি আমরা কমন নিই তাহলে রুট থ্রি কমন গেলে এত থাকে সো মাঝখানে এইটা এইটা একই জিনিস হয়ে যায় তাহলে দুইটার মধ্যে একটা কমন আর বাকি থাকে টেন থিটা মাইনাস রুট থ্রি দুইটার গুণফুল যখন শূন্য হবে আবারও একইভাবে অনুরূপভাবে প্রথমটা সমান সমান শূন্য অথবা পরেরটা সমান সমান শূন্য ওয়ান যদি এর পাশে নিয়ে যায় তাহলে সমান সমান ওয়ান হবে টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান যেহেতু থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি ওয়ান মানে কি মানে উপরেও ওয়ান হবে নিচেও ওয়ান হবে তার মানে ওয়ান বাই ওয়ান আছে শুধু ফর্টি ফাইভ ডিগ্রিতে তার মানে ফর্টি ফাইভ ডিগ্রি আবার থিটা একটা রুট থ্রি সো লম্ব বাই ভূমি লম্ব রুট থ্রি আছে এরকম অনলি ষাট ডিগ্রি ভ্যালু আছে তার মানে টেন ষাট ডিগ্রি হবে রুট থ্রি অর্থাৎ থ্যাটা সিক্সটি থ্যাটা ফর্টি ফাইভ ডিগ্রি দুইটা মান পাওয়া গেল এখানে এখানে মান নির্ণয় করো আমরা যে পদ্ধতিতে অর্থাৎ মানে তিনটা ক্লাসিফিকেশান আমরা মান নির্ণয় যেভাবে শিখে গেছি আশা করি যে কোনো মান নির্ণয় ক্যালকুলেটর ছাড়াই খুব সহজে করতে পারবো কট ষাট ডিগ্রি কস্যাক সাইন কচ আমরা যদি এই কথাটা একটু লিখে নিই যেমন টেন আমরা জানি লম্ববায়ু ভূমি সাইন জানি লম্ববায়ু অতিপুষ কচ হচ্ছে ভূমি বাই অতিপুষ সো কটটা কি কটটা হচ্ছে টেইনের বিপরীত তার মানে টেন যদি হয় লম্ববায়ু ভূমি কট হবে ভূমি বাই লম্ব তার মানে কট ষাট ডিগ্রি এই যে ষাট ডিগ্রি তিন নম্বর ফিগারে ভূমি বাই লম্ব তার মানে ওয়ান বাই রুট থ্রি তার মানে ওয়ান বাই রুট থ্রি তার স্কোয়ার ওয়ান ফোর্থ ওয়ান ফোর্থ নিলাম কসেক কসেক কষে সাইনের বিপরীত তার মানে অতিবুজ বাই লম্ব তিরিশ ডিগ্রি ফিগারে প্রথমটাতে তার মানে অতিবুজ বাই লম্ব অর্থাৎ টু বাই ওয়ান মানে টু প্লাস ফাইভ ইন্টু সাইন ফর্টি ফাইভ ডিগ্রি সাইন ফর্টি ফাইভ ডিগ্রি হবে লম্ব বাই অতিবুজ লম্ব বাই অতিবুজ ওয়ান বাই রুট টু ফোর ইন্টু কী কীতে হবে ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিবুজ ওয়ান বাই হাফ সো খুব সহজে স্কোয়ার যোগ বিয়োগ কাটাকাটি গি দিয়ে লাস্টে আমাদের থাকে ওয়ান প্লাস ফাইভ বাই টু টু যদি আমরা নিচে কমান নিই তাহলে দুই ওকে দুই প্লাস ফাইভ সেভেন বাই টু বেছে গেলে অথবা সাড়ে তিন এরপরের প্রশ্নতে আঠাশ নম্বর প্রশ্ন সেখানে বলা আছে এ বি সি একটা ত্রিভুজ যার বি কোণ ইকুয়াল টু নব্বই ডিগ্রি যার বি কোনটা হবে নব্বই ডিগ্রি এটা তার মানে তার এক সমকোণ নব্বই ডিগ্রি অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করা যাবে যার এ বি একটা বাহু যেটার মান দেওয়া আছে ফাইভ বিসি বলা আছে বারো কিন্তু এসি বলা নাই তার মানে এসি বের করতে বলা হয়েছে সো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অধিবেদ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো যে কোণের মান নব্বই ডিগ্রি তার অপোজিটে যে কোনো কোণের মানে ছোটো কোণের প্রেক্ষাপট আমরা পিঠাকণেশ্বর উপবাদ্য অ্যাপ্লাই করতে পারি সো অতিবাচক স্কোয়ার ইকুয়াল টু লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সো লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যদি করি ওয়ান এসি যদি রাখি তাহলে রুট ওয়ান সিক্সটি নাইনে থার্টিন বা তেরো পাওয়া যাচ্ছে খ যেখানে বলা আছে সি যদি কোন হয় সি যদি কোন হয় থেটা তাইলে থিটা প্লাস কসথেটার মান কত তাহলে থিটা সাইন যদি কোনটা হয় তাহলে কি বাই অতিভুজ তাহলে কোনের বিপরীত হচ্ছে লম্ব লম্ব হচ্ছে পাঁচ আর অতিভুজ হচ্ছে দুইটার মধ্যে সংলগ্ন বাহু দুইটার বড়োটা তাহলে তেরো আবার থিটা হবে ভূমি বাই অতিভুজ তাহলে আমরা ভূমি বাই অতিভুজ অর্থাৎ দুইটার যোগফল কস সমান ইজিলি পাওয়া যায় সতেরো বাই তেরো এর বলা আছে দেখাও যে যেটা প্লাস কজেকাস কারিটা সো থিটা যদি এটা হয়ে থাকে তাহলে sec হবে কিসের বিপরীত কজের বিপরীত তার মানে অতিভুজ বাই ভূমি হবে অতিভুজ তেরো বমি হচ্ছে বারো তাহলে তেরো বাই বারো প্লাস কজে হবে সাইনের বিপরীত তার মানে সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ তার মানে অতিভুজ বাই লম্ব হবে তার মানে তেরো বাই লম্ব হচ্ছে পাঁচ সো সহজে তার স্কোয়ার করলে যে ক্যালকুলেটার আমাদের ব্যবহার করতে দিবে সেটা ব্যবহার করে খুব সহজেই এই মানগুলা পাওয়া যাবে যোগ বিয়োগ করলেই বা এখানে যোগ বিয়োগ নেই এরপরে ডান পক্ষে আছে দুইটার গুণফল একই মানের গুণফল হবে স্কোয়ারের খুব সহজে স্কোয়ার করে একই জিনিস পাওয়া যাচ্ছে সো ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত উনত্রিশ প্রদত্ত চিত্রের আলোকে এসি এর মান নির্ণয় করো সো এসির ক্ষেত্রে এই যে এসি এর মান নির্ণয় করতে বলছে তো সেখানে বলা আছে যার এক সমকোণ নব্বই ডিগ্রি তার মানে এক নব্বই ডিগ্রির এক পাশের দুই পাশে দুইটা মান দেওয়া আছে সো আমরা জানি পৃথাকুরের উপবাদ্য অনুসারে এসি স্কোয়ার ইকোয়াল টু অপোজিট দুইটা ছোট বাহুর স্কোয়ার সো খুব সহজেই পাওয়া যায় সি টু টু এবার খতে দেওয়া আছে টেন এ যখন কোন আকারে হবে যার কোন মানুষ এক্স প্লাস ওয়াই টেন এ টেন এ কত হবে যদি এটা যদি কোন হয় তাহলে লম্ব হচ্ছে রুট থ্রি লম্ব বাই ভূমি ভূমি হচ্ছে ওয়ান আবার টেন যদি সি হয় এটা যদি সি হয় তা লম্ব হচ্ছে ওয়ান লম্ব হচ্ছে ওয়ান ভূমি হচ্ছে রুট থ্রি বমি হচ্ছে রুট থ্রি যোগ করলে ফোর বাই রুট থ্রি হয়ে যায় গনম্বারে এক্স ওয়াইয়ের মান নির্ণয় করো সো টেন এ করোটা আমরা জানি রুট থ্রি সমান সমান রুট থ্রিকে লেখা যায় টেন ষাট ডিগ্রি কীভাবে লেখা যাবে আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত ওই যে আগের যে ফিগারগুলো সেখানে যদি আসি তাহলে আমরা জানি টেন হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে লম্বর মান রুট থ্রি কোথায় আছে কোথায় আছে কোথায় আছে এই তিন নম্বরে আছে তার মানে রুট থ্রি টেন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই ওয়ান বেসিক্যালি গেলে তার মানে এ এর মান পাওয়া যাবে ষাট ডিগ্রি এ মানে কত এক্স প্লাস ওয়াই মানে কোন মান হচ্ছে চিত্রে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই তো এটা এক নম্বর ইকোয়েশান আবার টেন সি বলা আছে এক্স মাইনাস ওয়াই সি এ কোনের মান সমান ওয়ান বাই রুট থ্রি টেন সি টেন সি মানে কি লম্ব বাই ভূমি সো ওয়ান বাই রুট থ্রির মান আবার সহজে আমরা এখান থেকে বের করে লম্ব হচ্ছে ওয়ান লম্ব হচ্ছে ওয়ান কিন্তু ভূমি রুট থ্রি আছে তিরিশ ডিগ্রিতে সো ভূমি রুট থ্রি তিরিশ ডিগ্রিতে টেন তিরিশ ডিগ্রির মান হবে ওয়ান বাই রুট থ্রি আর এটা হচ্ছে টেন সি এর যে চিত্র দেওয়া আছে চিত্র অনুসারে আমরা এটা পেয়ে গেছি সো এক্স মাইনাস ওয়াইকাল টু তিরিশ ডিগ্রি পাওয়া যায় দুইটা সমীকরণের যদি যোগ বিয়োগ করি তাহলে খুব সহজেই সেখান থেকে টু এক্স নব্বই আর এক্সের মান পঁয়তাল্লিশ এক্সের মান যখনই আমরা মান বসেই দিয়েছি কোনো একটা সমীকরণে তাহলে সেখান থেকে সহজে ওয়াইয়ের মান পাই গেছি আমরা পনেরো ডিগ্রি এখানে দুইটা মানই পাওয়া যায় তিরিশ নম্বরে সাইন থিটা ইকোয়াল টু পি কস থিটা ইকোয়াল টু কিউ টেন থিটা ইকোয়াল টু আর থেটা যেখানে সূক্ষ কোন সেখানে ক নম্বরে আর ইকুয়াল টু বলা আছে রুট থ্রি ইনভার্স ওয়ান সো থ্রি ইনভার্স ওয়ানকে লেখা যায় ওয়ান বাই রুট থ্রি তার মানে ওয়ান বাই থ্রি সো রুটটা যদি আমরা ইন্ডিভিজুয়ালি দিয়ে যাই তাহলে ওয়ান বাই রুট থ্রি হয়ে যাচ্ছে তাহলে এবার আসি যে টেনের ক্ষেত্রে যেহেতু আর এর মান দেওয়া আছে সো আমরা এখান থেকে সহজে থ্যাটার মান বের করতে পারি সো টেন থেকে টু বলতে পারি ওয়ান বাই রুট থ্রি আবার ওয়ান বাই রুট থ্রি আমাদের এই ইয়া থেকে রিলেশন থেকে যে লম্বাই ভূমি ভূমি রুট থ্রি কোথায় আছে তিরিশ ডিগ্রি সমীকরণ মানে ফিগারে তার মানে টেন থ্রি ডিগ্রি ইকোয়াল টু ওয়ান বাই রুট থ্রি অর্থাৎ থ্যাটার মান তিরিশ ডিগ্রি খ নম্বর প্রশ্নে পি প্লাস কিউ ইকোয়াল টু রুট টু হলে তার মানে পি এর মান আছে সাইন থিটা কিউ আছে কসথিটা যেটা যদি বসিয়ে দিই সাইন থিটা প্লাস কসথ থিটা ইকোয়াল টু রুট টু প্রমাণ করতে হবে থ্যাটা ইকোয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি সো পি প্লাস কি ইকোয়াল টু রুট টু পি এর মান সাইন থিয়েটা কিউ এর মান কস থিটা টু রুট টু সো সাইন প্লাস কসথ থিটা এই জাতীয় ইকুয়েশানে যদি পরে কোনো মান দেওয়া থাকে সেটার মান নিয়ে করার ক্ষেত্রে মানে থিয়েটার মান বের করার ক্ষেত্রে আমরা সহজে উপভাষে বর্গ করলে পেয়ে যাব যেহেতু সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিয়েটার মান ওয়ান সো বর্গ করলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিস্কার সো সাইনস্কার থিটা প্লাস কজস্কার থিটা দুটোর মান আমরা লিখতে পারি ওয়ান সে ওয়ান যদি এপাশে নিয়ে আসি তাহলে প্লাসের ওয়ানটাকে যদি এ পাশে নিয়ে আসি তাহলে এনে হয়ে যাবে মাইনাসের ওয়ান তাহলে টু মাইনাস ওয়ান ফাইনালি হয়ে যাবে ডান পাশে শুধু ওয়ান আবার আমরা জানি টু সাইন থিটা ইন্টু কসথেটাইকাল টু সাইন টু থিটা আবার বলি টু সাইন থিটা ইন্টু কসথেটাইকাল টু সাইন টু থেটা সমান সমান ওয়ান সমান সমান আমরা জানি সাইন কত ডিগ্রির মান ওয়ান নব্বই ডিগ্রি সো টু থেটা ইকোয়াল টু নব্বই ডিগ্রি থেটা ইকোয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি অতএব প্রমাণিত গ নম্বরে যেটা দেওয়া আছে সেভেন পি স্কোয়ার প্লাস থ্রি কিউ স্কোয়ার ইকোয়াল টু ফোর তার মানে পি হচ্ছে সাইন থিটা কিউ হচ্ছে কস থেটা আমরা তার আলোকে যদি মানগুলা বসিয়ে দিই তাহলে সেভেন সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি কস স্কোয়ার থেটা টু ফোর আছে

তার মানে হাফ সো সাইন্থিটা ইক্যাল টু হাফ সো সাইন কত ডিগ্রির মান হাফ সাইন্থিটা মানে কি লম্ব বাই অতীবুজ মানে অতিবুজের মান যেমন লম্ব আছে ওয়ান প্রথম দুইটাতে আর অতীবুজ আছে টু প্রথমটাতে তার মানে তিরিশ ডিগ্রির মান হচ্ছে ওইটা তার মানে থেটা ইক্যাল সো বলা আছে যে টেন থিটা তাহলে দেখাও যে প্রশ্নে বলা ছিল যে দেখাও যে টেন থ্রিটার ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি তাহলে টেন থিয়েটার মান কত পেয়েছি থিয়েটার মান তিরিশ ডিগ্রি তাহলে টেন তিরিশ ডিগ্রির মান আমরা খুব সহজে চিত্র থেকে বের করে ফেলতে পারি টেন তিরিশ ডিগ্রি লম্ব বাই ভূমি তার মানে ওয়ান বাই রুট থ্রি সো দাওয়াসের টেন থিয়েটার মান ওয়ান বাই রুট থ্রি সো সমান সমান ডানপক্ষ প্রমাণিত সো এই অধ্যায়ে আরও যদি তিনটা কোশ্চেন আছে একত্রিশ বত্রিশ তেত্রিশ ওগুলো খুবই মানে ইলাবোরেটিভ আসলে ওরকম মানে অনেকটা উপপাদ্যের মতো সো আমার কাছে যেটা মনে হচ্ছে এগুলো মানে নেসাসারি না ওরকমভাবে সো দ্যাটস আমি আলোচনা করছি না যদি কারো প্রয়োজন হয় তাহলে রিকোয়েস্ট করবেন আমার আলোচনা করব হোপফুলি সো আজকে এই পর্যন্ত এই অধ্যায়ে আশা করি তিনটা ফিগার যদি ভালোভাবে আপনারা ড্র করতে পারেন কোথায় কোনটা আছে তাহলে বাকি সম্পর্কগুলো চমৎকারভাবে খুবই অল্প সময়ে নৈবিত্তিক প্রশ্ন সহ যত ধরনের যেভাবেই প্রশ্ন করা হোক না কেন সবার আগে আপনি অ্যান্সার দিতে সক্ষম হবেন এই আশা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ